হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি মিস কুকিং থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম নাস্তা। তো এটা দেখতে চিকেন রোলের মতো, বাট এটার স্বাদটা আলাদা। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে লাইক দিতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ পেজটা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তো এখানে আমি নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, আপনারা চাইলেও আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা একেবারে সহজ কিন্তু খেতে দারুণ স্বাদ। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো ভালো করে তেলের সাথে আমি মিক্স করে নিব সবগুলো উপকরণ, হাত দিয়ে চেপে চেপে মিক্স করে নিতে হবে। তো এখন এখানে আমি দিয়ে দিব ঠান্ডা পানি। তো পানিটা আমি একেবারে দিব না, তো একেবারে দিলে নরম হয়ে যেতে পারে, তাই বারবার দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। তো এভাবে অল্প অল্প পানি করে আমি ডোটা রেডি করে নেব, আর ভালো করে মতে নিতে হবে। তাহলে আপনি যে নাস্তা বানান না কেন, অনেক সফট হবে নাস্তাটা। তো এভাবে আমি মতে নিয়েছি, আমার মতো হয়ে গেছে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি দুটো আলু চিড়ি চিড়ি করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন। তো যখন পেঁয়াজটা একটু কমে আসবে তখন আমি আলুটা দিয়ে দিব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। তো এখন এখানে আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন আমি আলুটা পেঁয়াজের সাথে মিক্স করে নেব। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, এমনকি বাসায় মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন তাড়াতাড়ি, একেবারে ঝামেলাবিহীন। তো এখন এখানে আমি দিয়ে দিব 1টা ডিম, আপনারা চাইলে চিকেন দিয়েও বানিয়ে নিতে পারেন। তো চাইলে চিকেনের সাথে বিভিন্ন সবজি অ্যাড করতে পারেন। তো এখন আমি ডিমের সাথে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এটা কিন্তু অনেক টেস্ট। তো এখন এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচের চাইতেও কম ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের চাইতেও কম কালো গোলমরিচের গুঁড়া। তো সবগুলো এভাবে একসাথে মিক্স করে আমি একটু ভেজে নিব, এটা সিদ্ধ হতে সময় লাগে না। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এই যে দেখুন, হাত দিয়ে এভাবে টিপে দেখলে দেখবেন একেবারে ভর্তা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব, আর এখানে আমি রুটির মতো ছোট ছোট করে বেলে নিব। তো ডোটা একটু ভালো করে মতে নিব, আর একটু এখন আমি পিস পিস করে নিব একটা ছুরি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন। তো বাকিগুলো এক সাইডে রেখে দিব। তো সামান্য কিছু ময়দা দিয়ে আমি এভাবে বেলে নিব। এই যে ছোটো ছোটো সাইজ করে আমি বেলে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব আমি আলুর পুরটা। তো আমি এখানে ময়দা দিয়ে সামান্য একটু আঠালো মতো করে নিয়েছি পানি দিয়ে। তো এইভাবে ময়দার আঠালোটা চারিপাশ দিয়ে দিয়ে দিব, সরি দুপাশ দিয়ে। এভাবে ভাঁজটা ভেঙে দিব, আর দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে। এই যে এর ভিতরে একটু দিয়ে দিতে হবে, তাহলে মুখটাও আটকে যাবে। তো এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব। এটা বানানো একেবারে সহজ, একবার দেখলেই আপনারা চাইলে পারবেন। এই যে এই যে আমার বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব।
ওই যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তো এখন এক করে আমি কিছুটা রোল ভেজে নেব উল্টে পাল্টে। এই যে দেখতেই পাচ্ছেন যখন এরকম একটা কালার আসবে তখন নামিয়ে নিতে হবে। তো এইভাবে আমি এক এক করে বাকি সবগুলো ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, এটা খেতে অনেক দারুণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।